হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সোনি L131। এই প্রিন্টারটি প্রবলেম, আপনার পাওয়ার দিলে প্রিন্টটি অন হয় না। তো চলুন আমরা প্রিন্টারটা খুলে আপনাদেরকে দেখাই যে প্রিন্টারটি কি প্রবলেম আছে। তো প্রথমে আমরা প্রিন্টারের চারটি নাট খুলে নিলাম, সাইডে একটা নাট আছে ওটাও খুলে নিলাম। নেওয়ার পরে আমরা আপনার লক দুইটাকে ওপেন করে আপনার প্রিন্টারের ক্যাসিংটি আনবক্সিং করলাম। এখন আমরা প্রিন্টারের পিছন সাইডের মাদারবোর্ডের যে কেবলগুলো আছে, এর যে পেপারের যে ট্রে আছে ট্রেটা খুললাম। খোলার পরে আমরা মাদারবোর্ডটা খুলব। তো বন্ধুরা, যখন আপনারা মাদারবোর্ডটি খুলবেন তখন সাবধানে খুলে নেবেন, যাতে করে কোনো প্রকার আঘাত না হয়, কারণ প্রিন্টারের মাদারবোর্ডটি কিন্তু অনেক সিক্রেট একটা জিনিস। তো আমরা প্রথমে মাদারবোর্ডের চারটি নাট খুলব। চারটি নাট খোলা হয়ে গেলে আমরা কিন্তু এখানে সেন্সার কেবল আছে, মোটর কেবল আছে, হেডের কেবল আছে, তারপর হচ্ছে হেড সেন্সার কেবল আছে, দুইটা মোটর কেবল আছে। তো এগুলো আমরা খুলে নিব। খুলে মাদারবোর্ডটি আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরুন, মাদারবোর্ডটি বের করে নিয়ে আসে আপনাদেরকে আমরা দেখাবো যে মাদারবোর্ডে আসলে কি প্রবলেম। তো বন্ধুরা, এটা আপনার আমরা এখন তাতাল দিয়ে প্রিন্টারে আগে মাদারবোর্ডের সুইচটিকে আগে তুলে নিব। আপনার পাওয়ার যে সুইচটা আছে এই সুইচটা আগে তুলে নিব। দেখেন, আমরা তাতালটি হিট দিলাম। হিটটা হয়ে গেলে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো যে প্রিন্টারের যে সুইচটি আছে এই সুইচটিকে আমরা কীভাবে উঠাবো, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রিন্টারের সুইচটা কিন্তু উঠালাম। এখন আমরা নতুন একটা সুইচ ইন করতেছি, মানে এখানে লাগানোর চেষ্টা করতেছি। তো আপনারা একটু দেখুন কীভাবে এই সুইচটিকে লাগানো হয়। তো বন্ধুরা, আমরা এখন কিন্তু নতুন সুইচটিকে লাগানোর চেষ্টা করতেছি। লাগানো হয়ে যাচ্ছে অলরেডি, তাতালটি গরম হয়ে যায়, আপনার সুইচটাকে লাগানো হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখন সুইচটিকে সুন্দর করে বসায় নিচ্ছি। সুইচটাকে বসানোর পরে আমরা কিন্তু এবার আর ঝালাই দিচ্ছি। তো আমরা রাং নিয়ে ঝালাই দিচ্ছি। দেখুন, ঝালাই দেওয়ার পরে আপনাদেরকে আমরা নতুন করে এই মাদারবোর্ডটি ওখানে লাগানোর পরে দেখাবো যে আসলে প্রিন্টারটি যে সুইচটা প্রবলেম ছিল কি না অন্য কোনো প্রবলেম ছিল, সেটাকে সুন্দর করে আমরা আগে ঝালাইটাকে দিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার ওখান থেকে ক্ষয় না যায়। তো এরপরে আমরা আপনাদেরকে ঝালাই করা হয়ে গেছে। এবার পাশে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা কিন্তু সরাই দিচ্ছি ওখান থেকে, না এ করে দিচ্ছি। তো আমরা মাদারবোর্ডটি লাগালাম। লাগানোর পরে তো বন্ধুরা, আমরা এখন মাদারবোর্ডটি লাগাচ্ছি। দেখুন, মাদারবোর্ডটি লাগানোর সময় আমরা মোটর কেবল লাগাই নিচ্ছি, তারপরে চারটে নাট লাগাবো, তার মধ্যে প্রথম নাটটি লাগাবো। তো বন্ধুরা, নাটটা লাগানোর পরে আমরা সাইডে নাটগুলো লাগাবো, যাতে করে মাঝখানে নাটটি লাগানোর কারণ হচ্ছে আমরা যাতে মাদারবোর্ডটি চারি সাইডটি ঠিক থাকে। তাই আমরা আগে প্রথমে মাদারবোর্ডের মাঝখানের নাটটি লাগাই নিচ্ছি। তো এখন আমরা চারি সাইডে নাট লাগাচ্ছি। নাট লাগানোর পরে আমরা তারপরে কেবলগুলো লাগাবো।
এখন আমরা হেডার কেবল লাগাবো। হেডার কেবল লাগানোর পরে আমরা যাচ্ছি হেডার যে সেন্সর কেবল আছে ওইটা লাগানো। তো সব কিছু ওকে হলে আমরা এখন যাচ্ছি পাওয়ার সাইটে। তো আমরা এখন পাওয়ারটা ইন করতেছি, ইন করার পরে আমরা সুইচটা দিব। দেখুন সুইচটা দেওয়ার সাথে সাথে প্রিন্টার কিন্তু অন। তো এই ছিল আমাদেরকে ভিডিওর প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপটি আমরা কাগজের সাইডে যাব। তো বন্ধুরা আমরা এখন প্রিন্টারটি ফিটিং করে আমরা একটা পেজ প্রিন্ট করে দেখাই দিব আপনাদেরকে, কিংবা প্রিন্টারটি প্রসেসিং কমপ্লিট আছে কিনা সেটা দেখিয়ে দিব। তো প্রথমে আমরা প্রিন্টারটি সেটিং করতেছি। ডালা লাগালাম, ওপরে যে ক্যাসিং প্লাস্টিকের ওটা লাগানোর পরে আমরা নাট লাগাচ্ছি। নাট লাগানোর পরে আমরা যাচ্ছি আপনার প্রিন্টারটি নাট লাগাই নিই। নাট লাগানো হয়ে গেলে আমরা যাব আপনার প্রিন্টারটি ওয়ানের সাইটে, মানে পাওয়ারের সাইটে। তো বন্ধুরা আমরা এখন প্রিন্টারটি পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে প্রিন্টারটি অন করে দেখাই দিব আপনাদেরকে। দেখুন প্রিন্টারটি কিন্তু অন হয়ে গেছে অলরেডি। এখন অন হয়ে যাওয়ার পরে আমরা প্রিন্টারটি আপনার ওকে মোডে আছে কিনা সেটাকে আপনাদের দেখাই দেবো। দেখুন প্রিন্টারটি কিন্তু ওকে মোডে আছে। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন।